আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ নিয়ে আমাদের কথাবার্তা প্রায় শেষ এবং আমরা সবাই এখন মোটামুটি কিওয়ার্ড রিসার্চ কিভাবে করা যায়, একটা কিওয়ার্ড রিসার্চের এক্সেল ফাইল কিভাবে বানায় ক্লায়েন্টের সাথে শেয়ার করব মোটামুটি বুঝতে পারছি। গত ভিডিওতে আমি বলেছিলাম কিওয়ার্ড রিসার্চ শেষ, আমরা এখন নেক্সট ফেজে চলে যাব। বাট আমার একটা জিনিস মনে হয়েছে আপনাদের সাথে শেয়ার করা উচিত। দেখেন, দিন শেষে আপনি হয়তো একটা এক্সেল ফাইল বানিয়ে ফেলছেন, ডেটা দেখে, সিএমআরএস দেখে, কম্পিউটার অ্যানালাইজ করে, লাগলে কয়েকটা কেজিআর কিওয়ার্ড ইনক্লুড করে, ওয়েবসাইটের এক্সিস্টিং কী কী কিওয়ার্ড অলরেডি গুগলের কোনো কোনো পেজে আছে সেগুলো অ্যানালাইজ করে আপনি হয়তো অলরেডি একটা ফাইল বানিয়েছেন ক্লায়েন্টের সাথে শেয়ার করার জন্য। ক্লায়েন্টকে ফাইলটা দেওয়ার আগে, আপনার কিওয়ার্ড রিসার্চের একদম ফাইনাল স্টেজটা শেষ করার আগে, আমি যে আপনি আরেকটা কাজ করেন তা হলো আপনি একটা টেস্ট করেন বা আপনি একটা ব্লাইন্ড টেস্ট করেন। কথাটার মানে কি, আপনি ধরেন 30টা বা 40টা কিওয়ার্ড সিলেক্ট করেছেন যেগুলো আপনার এক্সেলে একটা কলামে লেখা আছে। লাস্ট স্টেপ হিসেবে আপনার এখন যেটা করা উচিত তা হলো প্রত্যেকটা কিওয়ার্ড লিখে আপনি গুগল করবেন। গুগল করার পরে আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনি যেই এলাকায় র্যাঙ্ক করতে চান গুগল যেন সেটা থাকে। সো ফর এক্সাম্পল, আপনি যদি আমেরিকান মার্কেটে র্যাঙ্ক করতে চান সেই ক্ষেত্রে আপনি যেন google.com.bd-তে এই জিনিস না করেন, লাগলে VPN ইউজ করতে পারেন, অনেক ক্রোম ফ্রি এক্সটেনশন আছে VPN, সেগুলো ইউজ করতে পারেন, জাস্ট ওই গুগলে করতেছে। আপনার যদি ক্লায়েন্ট হয় UK-র তাহলে আপনার google.co.uk-তে এই রিসার্চ করতে হবে, আপনি তখন google.in-এ যেটা ইন্ডিয়ার গুগল ওটাই রিসার্চ করতে পারবেন না, এই ব্যাপারটা একটু মাথায় রাখবেন। সো প্রথমে পারফেক্ট গুগলটায় চলে যাবেন আপনি, এবং তারপরে আপনার এক্সেলে যতগুলো কিওয়ার্ড আছে প্রত্যেকটা লিখে আপনি গুগল করবেন। গুগল করার পরে আপনি একটু ম্যানুয়ালি নিজের চোখ দিয়ে বোঝার চেষ্টা করবেন, আচ্ছা এই কিওয়ার্ডটা কীরকম কম্পিটিটিভ বলে আপনার মনে হচ্ছে। কোনো ডেটা না, কোনো রিসার্চ না, আপনি নিজে দেখে বোঝার চেষ্টা করবেন আপনার কি মনে হয় এই কিওয়ার্ডটা কীরকম কম্পিটিটিভ। কী কী জিনিস আমরা খেয়াল করব, আমরা দেখব যেই যেই ওয়েবসাইটগুলো আসতেছে ওই ওয়েবসাইটগুলো কীরকম ওয়েবসাইট, এগুলাকে এমন ওয়েবসাইট যেটা একটা দেখে মনে হচ্ছে জনপ্রিয় ব্র্যান্ড। কিভাবে আমরা বুঝবো এটা জনপ্রিয় ব্র্যান্ড নাকি, আমরা যদি এই ওয়েবসাইটের ভিতরে যাই, সাধারণত জনপ্রিয় ব্র্যান্ড হইলে তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ থাকে সব, সাধারণত জনপ্রিয় ব্র্যান্ড হলে তাদের একটা নিউজ লেটার এরিয়া থাকে, যদি ব্লগ সেকশন থাকে এদের তাহলে জনপ্রিয় ব্র্যান্ডের ব্লগ সেকশন প্রত্যেক সপ্তাহে আপডেট হয়। তো এটা দেখে আমরা বোঝার চেষ্টা করবো যে এগুলো কি জনপ্রিয় ব্র্যান্ড নাকি। আরেকটা স্ট্র্যাটেজি হলো দেখার চেষ্টা করা এই ওয়েবসাইটগুলো কত পুরানো, কত পুরানো একটা ওয়েবসাইট এটা আপনি কিভাবে বুঝবেন, অনেক ওয়ে আছে। ডোমেইন এজ চেকার লেখে যদি আপনি সার্চ করেন, ডোমেইন এজ চেকার, এবং তাহলে আপনি অনেক ওয়েবসাইট পাবেন যেখানে ডোমেইনের বয়স চেক করা যায়। ডোমেইন মানে হইল omok.com, ওটাকে আমরা একটা ডোমেইন বলি। সো এই ডোমেইন চেকারগুলো যদি আপনি চেক, ডোমেইন এজেন্ট হিস্ট্রিতে যদি আমি যাই ফর এক্সাম্পল, এবং তারপরে যদি আমি পেট stop.ie এটা কপি করে এখানে বসাই আই এম নট আ রোবট লিখে যদি চেক দেই, তাহলে এই ওয়েবসাইটটা আমাকে বলে দিবে যে এই ডোমেইনের বয়স আসলে কত বা এই ওয়েবসাইটটা আসলে কত আগে শুরু করা হয়েছে। এবং যে এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বলে নেই, সবসময় সব ডেটা পাওয়া যায় না, তো সেক্ষেত্রে 3-4টা ওয়েবসাইট চেক করবেন আপনি যেন এটা পাওয়া যায়। তো আমি যেহেতু এটাই পেলাম না, আমি ব্যাকে চলে আসি, ব্যাকে এসে আমি অন্য আরেকটা ওয়েবসাইট দিয়ে ডোমেইন চেক করার চেষ্টা করি এইজ। তো আমি এখানে আবার এটা পেস্ট করলাম, পেস্ট করে তারপরে নিচে চলে আসি, চেক ডোমেইন এজ। থিওরিটা হলো দেখুন, এখানে আমাকে দেখাচ্ছে এটা 24 বছর 8 মাস 30 দিন, 24 বছর 9 মাস পুরানো একটা ডোমেইন। যত পুরান তত কঠিন র্যাঙ্কিং করা, যত নতুন তত কঠিন তাকে সরায় নিজেকে র্যাঙ্কিং করা। সো আপনার চিন্তা করতে হবে যে যেই রেজাল্টগুলো এই মুহূর্তে গুগলের প্রথম পেজে আছে ওই রেজাল্টগুলো যেই ডোমেইন সেই ডোমেইনগুলো কত পুরান বা তারা কতদিন ধরে তাদের ওয়েবসাইট চালাচ্ছে। যদি আমি একটা কিওয়ার্ড সার্চ দিয়ে দেখি এখানে যে 10টা রেজাল্ট আসতেছে, ওই 10টা রেজাল্টই 50 বছর পুরানো ওয়েবসাইটের, তাহলে ওই কিওয়ার্ডটা আমি র্যাঙ্ক করতে পারবো এই চান্স কিন্তু একটু কমে যায়। সো তখন আমি ওটাকে আস্তে করে এক্সেল থেকে সরায় ফেলবো। দুইটা ব্যাপার, দুইটা অ্যাঙ্গেল আমি বললাম যে দুইটা দিয়ে আপনি ম্যানুয়াল টেস্টটা করতে পারেন। আরও কিছু স্ট্র্যাটেজি আছে, তার মধ্যে একটা হলো যখন আপনি ওই কিওয়ার্ড লিখে সার্চ করবেন তখন অ্যাড আসে নাকি। যদি অ্যাড আসে তার মানে হলো এটা একটা ভালো কিওয়ার্ড, ভালো কিওয়ার্ড দেখেই বিভিন্ন কোম্পানি গুগলকে টাকা দিচ্ছে ওই কিওয়ার্ডের জন্য র্যাঙ্ক করতে। যদি এই কিওয়ার্ডটা ভালো কিওয়ার্ড না হইতো তাহলে কোনো কোম্পানি গুগলকে টাকা দিত না এখানে র্যাঙ্ক করানোর জন্য, এবং সেই ক্ষেত্রে এখানে অ্যাড আসতো না। ফর এক্সাম্পল, আমি যদি লিখি খালিদ ফারহান কথার কথা, এখানে তো আমরা কোনো অ্যাড দেখতেছি না। সো খালিদ ফারহান লিখলে অ্যাড আসতেছে না, ক্যাট ফুড লিখলে অ্যাড আসতেছে, তার কারণ কোম্পানিরা গুগলকে টাকা দেয় ক্যাট ফুড লিখে র্যাঙ্ক করানোর জন্য এই জায়গাটা, ক্যাট ফুড লিখে যখন কেউ সার্চ দিবে। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন, অ্যাড আসা জেনারেলি একটা সাইন যে ওটা একটা ভালো কিওয়ার্ড, যদি অ্যাড না আসে তাহলে ওটা একটা খারাপ কিওয়ার্ড হলেও হতে পারে। তিনটা ব্যাপার বললাম আমরা এখন পর্যন্ত, আরও কিছু ব্যাপার আছে যেগুলো আমি চাই আপনারা দেখেন। তার মধ্যে একটা হলো যেই ওয়েবসাইটগুলোর রেজাল্টে আসতেছে গুগলের প্রথম পেজে ওই ওয়েবসাইটগুলোর TLD কি, ডটের পরে কি আছে, ডটের পরে কি .ie আছে, ডটের পরে কি .com আছে নাকি .অন্য কিছু আছে। জেনারেলি যদি ডট
.com, .co.uk, .ie সো কান্ট্রির যে ভার্সনটা .com, .bd, .in কান্ট্রির যে ভার্সন ওই ভার্সন যদি আসে তাহলে ওটা একটা স্ট্রং ওয়েবসাইট এবং সেক্ষেত্রে ওই কিওয়ার্ডটা র্যাঙ্ক করাটা কষ্ট হবে। বাট আমি যদি আরেকটা এক্সাম্পল আপনাদের দেখাই, ক্যাট ফুড ফর ওল্ড ক্যাটস উইথ ডায়াবেটিস ফর এক্সাম্পল, এটা লেখে যদি আমরা সার্চ দেই তাহলে আমরা দেখতে পারবো, নিচে নামছি আমি, একটা .ie, একটা .co.uk, আরেকটা .co.uk, আমরা যদি আরেকটা কিওয়ার্ড সার্চ দিই, এটা এখন একটা আমাদের ক্লিয়ার আইডিয়া দিল না যে আসলে এটা ভালো কিওয়ার্ড নাকি কঠিন কিওয়ার্ড নাকি সহজ কিওয়ার্ড আমরা পেলাম না। আমরা আরেকটু ডিটেইলে যদি সার্চ দিই, ফর এজড ক্যাটস উইথ ডায়াবেটিস অ্যান্ড অ্যালার্জিস, সো আমি অনেক বড়ো একটা কিওয়ার্ড লিখে সার্চ দিলাম, প্রথমটা .ie, তারপর এটা .com, তারপর এটা .com, তারপর এটা .com, তারপর এটা .co.uk, .com, .com, বেশিরভাগই .com। কখনও কখনও কী হয়, কখনও কখনও কিওয়ার্ড এমন হয় যে এইখানে ফেসবুকের রেজাল্ট আসা শুরু হয়, রেডিটের রেজাল্ট আসা শুরু হয়, পিন্টারেস্টের রেজাল্ট আসা শুরু হয়, কখনও কখনও অমুক .blogspot.com, অমুক .wordpress.com এই ধরনের জিনিসপত্র আসা শুরু হয়, যেগুলো আমাদের বোঝায় যে এই কিওয়ার্ডটা আসলে খুব বেশি মানুষ টার্গেট করতেছে না। যেরকম এখানে আপনি একটা দেখতেছেন pets.webmd.com, সো একটা সাব ডোমেইন, সরাসরি একটা ওয়েবসাইট .com না, একটা সাব ভার্সন র্যাঙ্ক হয়ে আছে এখানে। এগুলো সবই আমার জন্য একটা ইন্ডিকেশন যে আচ্ছা এই কিওয়ার্ডটা তার মানে খুব বেশি কোম্পানি টার্গেট করতেছে না, আমার মতো অন্য খুব বেশি এসইও এক্সপার্ট এই কিওয়ার্ডটা টার্গেট করতেছে না। যদি করতো তাহলে সব এখানে .com হইতো বা .co.uk হইতো বা .ie হইতো, যেই মার্কেটের জন্য আপনি কাজ করতেছেন। সো এটা আরেকটা সাইন ম্যানুয়ালি বোঝার চেষ্টা করার জন্য যে একটা কিওয়ার্ড কি ভালো কিওয়ার্ড নাকি খারাপ কিওয়ার্ড। লাস্ট যে ব্যাপারটা আমি বলবো সেটা হইল আপনার নিজের জাজমেন্ট দিয়েও অনেক সময় বুঝতে পারা উচিত যে একটা কিওয়ার্ড ভালো কিওয়ার্ড নাকি একটা কিওয়ার্ড খারাপ কিওয়ার্ড। যখনই আপনি একটা ক্লায়েন্টের সাথে কাজ শুরু করবেন, ওই ক্লায়েন্ট যখন তার ইন্ডাস্ট্রির ব্যাপারে, ধরেন আপনাকে আমি হায়ার করলাম অ্যাজ আ এসইও এক্সপার্ট এবং আপনাকে বললাম যে ভাই তোমার ডিজিটাল মার্কেটিং হলো আমার ওয়েবসাইট ডিজিটাল মার্কেটিং বিষয়ক, সো তুমি ডিজিটাল মার্কেটিং রিলেটেড এসইও বিষয়ক সব কাজকর্ম করবে আমার ওয়েবসাইটে, তখন আপনার নিজের এনাফ ইন্ডিপেন্ডেন্ট রিসার্চ করে ফেলা উচিত বা করতে থাকা উচিত, যাতে করে আপনি নিজেই কোনো ডেটা টেটা না দেখে, কোনো কিছু না দেখে মোটামুটি গেস করতে পারেন কোনটা ভালো কিওয়ার্ড কোনটা খারাপ কিওয়ার্ড। যেমন ধরেন আমার কোনো কিছু দেখতে হবে না, কোনো কিছু না দেখেই আমি বলতে পারি যে বিলবোর্ড ভার্সেস টিভি অ্যাড ইন বাংলাদেশ, এটা লেখা তেমন করে কেউ সার্চ করে না। এখন এটা আমি কীভাবে বুঝলাম এটা লিখে কেমন তেমন কেউ সার্চ করে না বাংলাদেশে, কারণ আমি জানি বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি বেশ ছোট, আমি জানি বাংলাদেশের বিলবোর্ড ইন্ডাস্ট্রি ম্যানুয়াল, বিলবোর্ড ইন্ডাস্ট্রি এরকম অটোমেটেড না। আমরা জানি যে বাংলাদেশে উদ্যোক্তার সংখ্যা এখন পর্যন্ত কম যারা নিজেরা ছোট ছোট স্টার্ট আপ দাঁড় করাচ্ছে। সো এই সব ফ্যাক্টর থেকে আমি ধরে নিতে পারি যে হ্যাঁ এই সার্চটা মনে হয় কম হবে, সো এই কিওয়ার্ডটা টার্গেট করা মনে হয় ভালো হবে না। বাংলাদেশের মার্কেট টার্গেট করতে হলে আমি সিম্পল কিওয়ার্ড টার্গেট করবো, বাই ফেসবুক অ্যাড, বাই গুগল অ্যাড, অনলাইন মার্কেটিং, ডু অনলাইন মার্কেটিং, এই ধরনের জিনিসপত্র আমি টার্গেট করবো বাংলাদেশের মার্কেটের জন্য। আবার ধরেন সেই আমি যদি সিলিকন ভ্যালিতে কাজ করি, তাহলে সিলিকন ভ্যালিতে বা ক্যালিফোর্নিয়ায় বা আমেরিকায় যদি আমি একটা কোম্পানিকে র্যাঙ্ক করাইতে চাই ডিজিটাল মার্কেটিং সেম, তখন আমি আরও অনেক ডিপে চলে যাব, এআই বেসড ডিজিটাল মার্কেটিং বা একদম মেশিন লার্নিং বেসড মার্কেটিং, হাউ টু ডু অমুক, একদম ডিটেইলে চলে যাবো, বিকজ আমি জানি ওখানকার মার্কেট কম্পিটিটিভ, ওখানে অনেক নুয়ান্সড ছোট ছোট ব্যাপার নিয়ে সার্চ হয়। তো এই ব্যাপারটাও সাইকোলজিক্যালি আপনার মাথায় থাকতে হবে যখন আপনি কিওয়ার্ড রিসার্চ করবেন, পুরো জিনিসটাই আপনি অঙ্কের মতো ডেটা দেখে মিলাই ফেলতে পারবেন ওরকম না, আপনার মার্কেটিং ব্রেইনটাও অনেক সময় আপনার খাটাতে হবে। এই ব্যাপারটা বলার জন্য আমি এক্সট্রা ভিডিওটা করলাম। এরপরে আমরা চলে যাব অ্যানালিটিক্স এবং সার্চ কনসোল হাবিজাবি ট্র্যাকিং এর বিষয়ে। টাটা।